আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি দেখাবো আপনারা ফেসবুকে বিভিন্ন সময় ছবি আপলোড করে থাকেন এবং সেই ছবিটি এইচডি মোডে আপলোড করতে পারেন না, বা আপনার ছবিটি আপলোড করলে আপনার ছবির রেজুলেশন ঠিক থাকে না, বা আপনার ছবির মেগাপিক্সেল ঠিক থাকে না, ছবি আপনারা আপলোড করলে দেখা যায় ছবি ফেটে যায়। তো অনেকেই কমপ্লেন করে বা অনেকেই জানানো না জানার কারণে এটি হয়ে থাকে। তারা বলে আমাদের এই ছবিগুলো আপলোড হয় না ভাইয়া, কীভাবে ঠিক করব, তো বা কীভাবে আপলোড করলে আমার ছবির মেগাপিক্সেল বা আমার রেজুলেশনগুলো ঠিক থাকবে। তো আমি আজকে সে বিষয় নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আপনি যদি আমার ভিডিওটি প্রথম দেখে থাকেন অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। তো এটি আপনারা এটি আমি আজকে দেখাবো কীভাবে আপনারা ছবি ভিডিও এবং ছবিগুলো আপলোড করলে আপনার যে পিক্সেল সেই পিক্সেলটা সম্পূর্ণটাই থাকবে। তো বন্ধুরা, আমরা বেশি কথা না বলে আমরা মূল ভিডিওতে চলে যাব। এখন মূল ভিডিওতে চলে যাব। সেক্ষেত্রে এখন আপনারা যদি কাজটি করতে চান, সেক্ষেত্রে আপনারা আপনার যে ফোনে ফেসবুক ব্যবহার করছেন বা ফেসবুকে যে কোনো ব্রাউজার থেকে ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করবেন। তো আমি আমার ফেসবুক অ্যাপসে মোবাইল থেকে অ্যাপসটি ওপেন করেছি। ওপেন করার পরে আপনারা দেখবেন ডান পাশে তিনটি ডট অপশান আছে, সে ডট অপশানে যাবেন। ডট অপশানে যাওয়ার পরে আপনারা সব নিচে দেখবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশান আছে। সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশানে ক্লিক করার পরে আপনারা এরকম আরও বিভিন্ন ধরনের সেটিং পাবেন। এখানে জাস্ট আমরা যেটা সেটিং লেখা আছে সে সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস এবং নতুন বিভিন্ন ধরনের অপশান পেয়ে যাবেন। তো এই আপনারা এই অপশানটি পাওয়ার পরে সব লাস্টের দিকে দেখবেন মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্ট। আপনারা মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্ট অপশানে ক্লিক করে দেবো। মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্ট অপশানে ক্লিক করার পর আরও দেখেন বিভিন্ন ধরনের অপশান চলে এসেছে। আমরা শুধুমাত্র এখন দেখেন লেখা আছে এখানে আপলোড ফটো ইন এইচডি, এটা আমাদের অন আছে, সরি আমাদের এটা অফ আছে, শুধুমাত্র আমরা এটা অন করে দেবো। তারপরে আপনি যদি ভিডিও বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকেন, সেক্ষেত্রে আপনার এখানে আপলোড ভিডিও ইন এইচডি এটা এইচডি করে দিলে আপনি যে ধরনের ভিডিও আপলোড করবেন আপনার ভিডিওগুলো সম্পূর্ণটা এইচডি, এবং আপনার যে কোয়ালিটিটা আপনি ডাউনলোড আপলোড করবেন সেই কোয়ালিটিতে আপনার ভিডিওগুলো দেখা যাবে। এবং ফটো ক্ষেত্রে সেটাই সেম টাইপ, আপনি যে ধরনের ফটো আপলোড করবেন আপনার সে ধরনেরই ফটো আপনার এখানে দেখতে পাবে আপনার বন্ধুরা। তো আপনারা আপনার যে ধরনের আপনারা মোবাইলে বা ডিএসএলআরে যে ধরনের যেভাবে আপনারা ছবিগুলো তুলে আপলোড করবেন ফেসবুকে, আপনার সেই রেজুলেশনেই আপনার বন্ধুবান্ধব আপনারা সবাই মিলে এখানে আপনার সেই রেজুলেশনেই ছবিগুলো দেখতে পাবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি দেখে যদি সামান্য পরিমাণও উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। তো আর যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই।